శ్రీధామ నవోది శ్రీమాన్ మహాప్రభు గౌర సుందరమా. আজ অদ্বৈত আচার্য যখন সুরধুনী গঙ্গার ঘাটে গিয়ে একটি তুলসী পত্র নিবেদন করে আজ মহাপ্রভু গৌর সুন্দরকে আহ্বান করলেন, ভগবান আমার বৈকুণ্ঠপতি হয়ে নারায়ণ হয়ে তার লক্ষ্মী প্রিয়ার সঙ্গে বসে আছে, এমন সময় নারদমণি গিয়ে প্রভুরকে প্রণাম করে বলছে, প্রভু গো আজ আমি তোমার কাছে এসেছি একটি প্রশ্নের উত্তর চাইতে। বলো নারদ, তুমি আমার কাছে কোন প্রশ্নের উত্তর জানতে চাও? প্রভু, এই ধরাধামে তোমার ভক্তরা তোমাকে কেমন ভাবে সেবা পূজা দিলে, তুমি ভক্তির ডাকে সাড়া দাও, কেমন ভাবে তোমায় পূজা করলে তুমি সেই ভক্তের পূজায় সন্তুষ্ট হয়ে তুমি সেই ভক্তের ডাকে সাড়া দাও। নারায়ণ নারদকে বলছেন, নারদ গো, আমার ভক্ত যদি আমাকে ভালোবাসে, যদি দুটো ফুল ও ফল দিয়ে আমাকে নিবেদন করে বলে, প্রভু গো আমি যে তোমার জন্য শুধু সামান্য ফুল ও ফল জোগাড় করতে পেরেছি, তুমি এটাই সেবা করো। নারদ, আমার ভক্ত যদি প্রেম রাগ অনুরাগ ভক্তি দিয়ে যদি আমার সেবা দেয়, আমি সেই ভক্তের সেবা গ্রহণ করি। নারদ তখন ভগবানকে বলছেন, প্রভু গো, প্রভু গো, সেই ভক্তের কাছে যদি ফুল ও ফল না থাকে, ফুলে ফলে না থাকে, তবে কি তোমার সেই ভক্ত তোমার ডাকে সাড়া পাবে না? তুমি কি তার ডাকে সাড়া দেবে না? প্রভু, প্রভু গো। নারায়ণ বলছে, নারদ, আমার ভক্ত যদি ফুল ও ফল জোগাড় করতে না পারে তাতে কোনো সমস্যা নেই, কেন জানো? আমার ভক্ত যদি আমাকে ভালোবেসে এক গণ্ডুষ গঙ্গা জল ও একটি তুলসী পত্র দিয়ে আমাকে ডাকতে পারি, আমি যে সেই ভক্তির ডাকে সাড়া দিই। নারদ তখন বলে উঠলেন, প্রভু গো, ও প্রভু, প্রভু, সেই ভক্তির কাছে যদি গঙ্গা জল ও তুলসী পাতা না থাকে, তবে কি তোমার সেই ভক্তরা তোমার সাড়া পাবে না, তোমার কি দেখা পাবে না? প্রভু, নারায়ণ বলছে, নারদ শোনো, আমার ভক্তের কাছে যদি গঙ্গা জল তুলসী পাতা না থাকে তাতে কোনো দুঃখ নেই, কেন জানো? আমি যে আমার ভক্তকে দিয়েছি দুটি নয়ন, একটাতে দিয়েছি গঙ্গার, একটাতে দিয়েছি যমুনা, আমার কোনো ভক্ত যদি আমাকে ভালোবেসে প্রেম রাগ অনুরাগ দিয়ে দুফোঁটা নয়নের জল ও মন তুলসী দিয়ে আমায় ডাকতে পারি, আমি যে সেই ভক্তির ডাকে সাড়া দিই গো। নারদ, কেন মা, ভগবান তো ভক্তির কাছে রাজভোগ মিষ্টান্ন চাই না, কোনো ভক্ত যদি ভগবানকে ভালোবেসে শুধু দুফোঁটা নয়নের জল দিয়ে আমায় ডাকতে পারে, আমি যে সেই ভক্তির ডাকে সাড়া দিই গো। নারদ, আমি যে সেই ভক্তির ডাকে সাড়া দিই, যেই না এমন ভাবে নারদ মনে শ্রবণ করলে, নারদ মনে বলে উঠলেন, সত্যই প্রভু, তুমি ভক্তাধীন ভগবান, প্রভু আজ যে তোমার ভক্ত এমন ভাবে তোমাকে ডাকছে, তুমি কি ভক্তির ডাকে সাড়া দেবে না? আজ ভগবানকে যদি কোনো ভক্ত সঠিকভাবে ডাকতে পারে আর ভক্তির ডাক যদি সঠিক হয়, ভগবান বৈকুণ্ঠ আসতে বাধ্য। আজ যখন অদ্বৈত আচার্য একটি তুলসী পাতা ও নয়ন জলে ভোগবাসী কেঁদে কেঁদে ভগবানকে আহ্বান করছে, ভক্তির ডাক শ্রবণ করে ভগবান আমার শ্রীধাম নবদ্বীপের মাঝে আবির্ভাবনে, তাহলে কোথায় না জগন্নাথ মিশ্রের গৃহে সচিরিকল আলো করি,
আর যেই না গৌর হরি আমার আবির্ভাব হয়েছে, নদিয়ার নাগরীগণ এক নাগরীগণ আর এক নাগরী ডনকে ডেকে ডেকে বলছে, তোরা দেখে যা আমাদের সোনার নদিয়ায় যে সোনার গৌরাঙ্গ এসেছে। তাহলে এক নদিয়াবাসিনী আর এক নদিয়াবাসিনীকে কেমন ভাবে ডাকছেন গো, তোরা দেখিবি যদিয়ায় সোনার নদিয়ায় শচীমায়ের দোলালিয়ানে চেনেছে যা, তোরা দেখিবি যদিয়ায় সোনার নদিয়ায় শচীমায়ের দোলালিয়া নেচে নেচে যা, তোরা দেখিবি যদিয়ায় সোনার নদিয়ায় শচী দুলালিয়া নদের শ্রী গোরা, সচি মায়ের দুলালিয়া নদের শ্রী গোরা, আর সচি মায়ের দুলালিয়া নদের দুলাল, ভক্ত বাঞ্ছা চিত চোরা ভক্ত মনোহরা, তোরা দেখবি যদিয়ায় সোনার নদিয়ায় সচি মায়ের দুলালিয়া নেচে নেচে যায়, পারিষত কত আমার ভক্ত মেলি, সুরধ্বনির তীরে করে বিনোদ খেলি, তোরা দেখবি যদিয়ায় সোনার নদিয়ায় গৌর হরি বল সচি মায়ের দুলালিয়া নেচে নেচে যায়, দেখবি যদিয়ায় সোনার নদিয়ায় সচী মায়ের দুলালিয়া নেচে নেচে যায়, সচী মায়ের দুলালিয়া নেচে নেচে যায়, সচী মায়ের দুলালিয়া নেচে নেচে যাও। তাহলে আজ মহাপ্রভু গৌর সুন্দর কথায় আবির্ভাব হলি না শ্রীধাম নবদ্বীপের মাঝে, আর যাই না গৌর হরি আমার শ্রীধাম নবদ্বীপের মাঝে আবির্ভাব হলেন মা গো, তাহলে আজ আমার গৌর হরি সেই পুরবের লীলার কথা মনে পড়েছে, যেই না পুরবের লীলা গৌর হরির মথা মনে পড়েছে। আজ যমুনা আজ গৌর হরি সুরধ্বনি গঙ্গাকে দর্শনে করে আরে গঙ্গার জলে নেমে গিয়ে আজ গঙ্গার জল হাতে নিয়ে বলছে, আহা এই বুঝি আমার সেই যমুনা। তাহলে আজ কোন ভাবে বিভোর হয়েছে গো মা, সেই পুরবের ভাবে বিভোর হয়েছে। আজ বৃন্দাবনের কথা গড়ার পড়ি মনেতে পড়িল, আর যেই না বৃন্দাবনে লীলার কথা গোড়ার মনে পড়েছেন গোড়া সেই সুরধ্বনি গঙ্গার ঘাটে নেমে আজ বলছে এটাই তো সেই যমুনা। তাহলে গৌর হরি যমুনাকে দর্শনে কোণে কি বলছেন গো মা, যমুনা যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী, যমুনা ও যমুনা তুমি কি সেই যমুনা প্রবাহিনী, যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী, আর যমুনা ও যমুনা তুমি কি সেই যমুনা প্রবাহিনী, ও যমুনা
আছেন বিশাল তটে রূপের হাটে বিখ্যাত নীলকান্ত মণি বিশাল তটে রূপের হাটে বিখ্যাত নীলকান্ত মণি ওজন বিশাল তটে রূপের হাটে বিখ্যাত নীলকান্ত মণি ওজন বিশাল তটে রূপের হাটে বিখ্যাত নীলকান্ত মণি আর যমুনা ও যমুনা এই কি রে তুই সেই যমুনা ও বাহিনী যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী ও যমুনা আর কোথায় বসেই ব্রজ শোভা কোথায় চারু চন্দ্রাবলি কোথায় বাসে চলো কেলি কোথায় চারু চন্দ্রাবলি যমুনা চারু চন্দ্র বলি কোথায় বসে চল গেলি কোথায় রাশি বিহারি বংশীধারী বাবে তেরাই বিনোদিনী রাশি বিহারি বংশীধারী বাবে তেরাই বিনোদিনী সেই যমুনা ও যমুনা এই কি রে তুই সেই যমুনা প্রবাহিনী ও যমুনা আর কোথায় বাসে ব্রজ শোভা ব্রজ গোপীর মন লোভা কোথায় সীদাম সুদাম তাম্ব সুদাম সঙ্গে তেরাই বিনোদিনী সীদাম সুদাম তাম্ব সুদাম রবে তেরাই বিনোদিনী যমুনা ও যমুনা তুমি কি সেই যমুনা প্রবাহিনী ও যমুনা আজ গৌর হরি যমুনাকে দর্শন করে বলছেন যমুনা তাহলে মা ভগবান শ্রীকৃষ্ণ যখন রাস করেছিলেন সেখানে কি কি ছিল গো বৃন্দাবনে ছিল যমুনা ছিল আর কি ছিল আর কি ছিল গোপী ছিল গোপী ছিল না তাহলে আজ নবদ্বীপের মাঝে গৌর হরি যেভাবে বিভোর হয়েছে তাহলে গোপী কই আজ গৌর হরি আমার নবদ্বীপের মাঝে সেই ফুলবনকে দর্শন করে বলছেন দেখো দেখো ফুলবন দেখে বৃন্দা আজ ফুলবন দেখি বৃন্দা বৃন্দাবনের সোমা দেখে গোরা বৃন্দাবনের সোমান গো ফুলবন দেখি বৃন্দা বনের সোমান গো আর সহচর গণ গোপী করে অনু সহচর গণগোপী
আমারে অনুমান গো সহচর গণগোপী গোপী অনুমান গো অনুমান করে গো অনুমান করে গো অনুমান করে গো ফুলবন দেখে গোড়াই অনুমান করে গো বন দেখে গোড়া অনুমান করে গো ফুলবন দেখে গোড়া অনুমান করে গো ফুলবন দেখে গোড়া শ্রীধাম নবদ্বীপ মাঝে নিতাই গৌর হরি বল হরি বল নবদ্বীপ মাঝে ফুলবন দেখে গোড়া আজ নবদ্বীপের মাঝে যে ফুলবন দর্শন করেছি সেই ফুলবনকে দর্শন করে বলছে এরাই বুঝি তারা গো ও গো ব্রজে যারা নদী তারা এরাই বুঝি আমার তারা তাহলে তারা কাদের বোঝালি না এই ফুলবনকে দর্শন করি আজ গোপী গৌর হরি বলছে দেখো দেখো এরাই আমার সেই গোপী আর যেই নাই এমন ভাবে বলছেন আজ গৌর হরি কোন ভাব প্রেমে ডুবে আছে মা তাহলে গৌর হরি কি পেলেন সুরধনী যমুনাকে পেলেন আজ গোপী পেলেন তাহলে আর কি ছিল মা যখন কৃষ্ণ নাশ করেছেন আর কি কি ছিল অনেক কিছু ছিল হ্যাঁ কি ছিল গো লাঠি ভালা পিস্তল বোম ও বাবা ভগবান কৃষ্ণ যখন রাস করেছে ওই বোম পিস্তল নিয়ে রাস করেছে তো বোম ছিল না কি ছিল মা মায়েরে বলতে পারবে কি ছিল গো মুরলি মুরলি ছিল না কৃষ্ণের হাতে তাহলে কি নবদিয়ায় কি মুরলি আসলেন না মুরলি কি ওই ব্রজেই থেকে গেলে না ব্রজের মুরলি নদিয়ায় এসে হলেন খুরলি খুরলি মানে মৃদ অঙ্গ মৃদ অঙ্গ যাকে বলে আমরা শ্রীখোল মৃদ মানে মাটি অঙ্গ মানে দেহ মাটির দেহ যাকে আমরা বলি শ্রীখোল তাহলে যে শ্রীখোল ভগবান এত এত বাদ্যযন্ত্র থাকতে এই খোলের আগে শ্রী শব্দটা বসালেন কেন শ্রী শব্দটা বসালেন মা গো এই যে আমাদের কিবোর্ড আছে না এই কিবোর্ড যদি কিনে আনা হয় সেটাকে যদি টিউনিং না করা হয় না সেটা বাজবে না আমাদের তানপুরা গিটার হারমোনিয়াম এগুলোকে টিউনিং করতে হয় যত যত বাদ্যযন্ত্র আছে টিউনিং এর প্রয়োজন টিউনিং না করা হলে বাজে না তদ্রূপ আমাদের এই শ্রীখোল এর কোনো টিউনিং করতে হয় না আর খোল বাজালেই বাজে তাই কত সুন্দর করে বলছেন দেখো ওগো বাজে খোল বাজে খোল এদিকে রাস্তা কি হলো গো বাজাও বাজাবে বললে তো হবে না দাও দাও খোল বাজা চলো কেনে চলো কেনে এরা এতক্ষণ দাঁড়িয়ে আছে তোমাদের লজ্জা নাই কি গো কাঁধে খোল নিলে খোলটা বাজাও তোমাদের লজ্জা ঘেন্না কিছু আছে কীর্তন তাতে কতটা অনুভূতি এবার বোঝো সারাদিন বাজাচ্ছ তা কি হয়েছে আমি অপমান করলাম তো অপমান করলি না তো কি করলি খোলটা নতুন খোল ৬০০০ টাকা দাম আর তুমি বলছো বাজে খোল ও মা বাজে মানে কি গো খারাপ পচা বাজে মানে কি মা বাজে মানে খারাপ পচা ও বাবা বাবা আরে বাজে মানে খারাপ আমি ওই কথা বলিনি তাহলে তোমাদের বোঝার ভুল হয়েছে শোনো বাজে মানে বলছি খোলটা ভালো বাসছে হ্যাঁ ভালো হ্যাঁ ভালো খোলটা ভালো বাসছে তাই বলছে বাজে খোল তাহলে বাজে খোল বললি আজ হ্যাঁ তোমাদের বোঝার ভুল হয়েছে আসো বসো হ্যাঁ আরে ভালো করে না শুনে টুনে মধ্যে এখানে চলে যাচ্ছে গান ছেড়ে এখানে কমিটি দাদা ভাইরা আমাদেরকে টাকা দেবে ঘরে মানে হরি বল হরি বল শোনো বলছি তোমার বোঝার ভুল হয়েছে মানে আমি বললাম খোলটা বাজে বলি নাই আমি বললাম খোলটা গৌর হরি রেতে সেবায় খুব ভালোবাসছে তাই কি বললাম গো বাজে খোল বাজে খোল বাজে খোল বাজে খোল বাজে খোল বাজে খোল বাজে
খোল বাজে খোল, দেহে প্রাণ থাকে যতক্ষণ বাজে খোল বাজে খোল, নামে যতক্ষণ বাজে খোল বাজে খোল। আস্তে আস্তে ও মা এই খোলটা বাজালে বাজে তো বাজে? হ্যাঁ, তাহলে আপনারা বাড়ি থেকে খোল করতলা নিয়ে এসেছেন, টাকা দিল কে? খোল এনেছেন মা? টাকা নাই। ও মা তুমি কীর্তন করবা, তুমি টাকা নেবা, আমরা বাড়ি থেকে খোল নিয়ে আসব। তাই তো। ও মা এটা যেমন মাটির দেহ, এটাও আমাদের একটা দেহ, এটা যেমন বাজালে বাজে তেমনি এই খোলটাকেও বাজালে বাজে। আমরা যদি গোবিন্দ সেবায় বাজাতে পারি তাহলে এই খোলটাও বাজে, তাহলে এটা হচ্ছে আমাদের একটা খোল। আর করতাল এই যে দুটি বাহু দিয়েছেন গৌড়ে, এটাতেই করতাল দেওয়া যায়। তাহলে দেখি কে কেমন ভাবে খোল করতাল এনেছেন, একবার দেখি পরীক্ষা করে নিয়ে যাক, তাই না? কেমন কে খোল এনেছে, যারা খোল করতাল এনেছেন একসঙ্গে করতালীয় জয়ধ্বনি উলুধ্বনি করবেন। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যাই ও বিরা, এসেছো ভাবে যেতে হবে, নাম করো মন তারে পাবে, এসেছো ভাবে যেতে হবে, নাম করো মন তারে পাবে, গীতায় গো রাধে সা হরে কৃষ্ণ হরে রাম হরি নাম, গীতায় গৌর হরি বল হরি বল কৃষ্ণ নাম জয় জয় কৃষ্ণ নাম গেয়ে যায়। হরি নাম সূর্য সম মায়া গাবি অন্ধকারে, যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার, কৃষ্ণ নামে সূর্য সম মায়াবি অন্ধকার, তাহা নাম তাহাই কৃষ্ণ মায়ার অধিকার, হরি নাম সূর্য সম মায়া গাবি অন্ধকারে, যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার, এসেছো ভাবে যেতে হবে, এসেছো ভাবে যেতে হবে, নাম করো মন তারে পাবে, নাম করো মন তারে পাবে, গাই গো রাধে সা হরে কৃষ্ণ হরে রাম হরে রাম কৃষ্ণ নাম গেয়ে যায় ভাগবত গীতা চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত সীতা হরিগুরু বৈষ্ণব
ভাগবত গীতা এ সবই মোর তোমারি জন্য, ও গো এ সবই মোর তোমাদের জন্য, এ সবই মোর তোমারি জন্য, এ সব মোর তোমারি জন্য, এ তাই গো ও রাধে সাধু হরে কৃষ্ণ হরে রাম হরি নাম নিতাই গৌর হরি বল হরি বল কৃষ্ণ আজ ভক্তগণকে সঙ্গে নিয়ে আজ গৌর সুন্দর আমার নৃত্য করছেন কেমন ভাবে গো, খোল করো তালে গোরা সুমিলি করিয়া, খোল করো তালে গোরা সুমিলি করিয়া, খোল করো তালে গোরা সুমিলি করিয়া, তার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া, তাহার মাঝে নাচে গোড়া জয় জয় দিয়া, ওই তাহার মাঝে নাচে গোড়া জয় জয় দিয়া, গৌরাঙ্গ নাচিছে আমার গৌরাঙ্গ নাচিছে, গৌরাঙ্গ নাচিছে হেমে দণ্ড বাহু তুলে, গৌরাঙ্গ নাচিছে হেমে দণ্ড বাহু তুলে, গৌরাঙ্গ নাচছে হেমি দণ্ড বাহু তুলে, মুখে হরি হরি বলে হেমি দণ্ড বাহু তুলে, হরি হরি বলে হেমি দণ্ড বাহু তুলে, মুখে হরি হরি বলে হেমি দণ্ড বাহু তুলে, মুখে হরি হরি বলে গৌরাঙ্গ নাচছে। আর যেই না গৌর হরি আমার পূরবের ভাবে ভেবিভূত হয়ে, আর যেই না গৌর হরি আমার দুটি বাহু তুলে নৃত্য করছেন, আর গৌর হরি নৃত্য দর্শন করে আর কে নৃত্য করছেন গো, আমার নিতাই চাঁদ নাচিছে, নিতাই চাঁদ নাচিছে, গৌর ঢোলে পড়বে দেখে নিতাই চাঁদ নাচিছে, গৌর ঢোলে পড়বে বলে নিতাই চাঁদ নাচিছে, আমার গৌর ঢোলে পড়বে বলে নিতাই চাঁদ নাচিছে, গৌর ঢোলে পড়বে বলে নিতাই চাঁদ নাচিছে। ও মা জানে নিতাই চাঁদ কেমন ভাবে নৃত্য করছে, আজ গৌরের গৌর হরি যখন নৃত্য করছেন, আজ নিতাই চাঁদ গৌর হরিকে দুটি বাহু দিয়ে আজ আগলে আগলে আজ নৃত্য করছেন, যেন গৌর হরি যেন পড়ে না যায়। আজ এমন ভাবে নৃত্য দর্শন করে আর কে নৃত্য করছেন গো, আমার গদা ধরে নাচিছে, কণ্ঠ জরা জড়ি করে গদা ধরে নাচিছে, কণ্ঠ জরা জড়ি ধরে গদা ধরে নাচিছে, কণ্ঠ জরা জড়ি করে গদা ধরে নাচিছে, কণ্ঠ জরা জড়ি ধরে গদা ধরে নাচিছে, কণ্ঠ জরা জড়ি করে গদা ধরে নাচিছে, কণ্ঠ জরা জড়ি ধরে গদা ভাবে বিভাবিত হইনি তাই হরি বল হরি বল, কণ্ঠ জরা জড়ি করে গদা ধরে নাচিছে, কণ্ঠ জরা জড়ি করে আমার গদা ধরে নাচিছে। তাহলে আমাদের জানার বিষয় গদা ধরে কে গো মা, যে গদাধর গৌর হরি কণ্ঠ জরাজরি করে নৃত্য করছে, আজ গৌর হরি গদাধরের যেই না কণ্ঠ ধরে নৃত্য করছেন, আজ গদাধর তার পূরবের ভাবে বিভাবিত হয়ে আজ গদাধর আমার মৃদু মৃদু হাসছে। তাহলে এই গদাধর কি না, গদাধর আলা বলেন ব্রজের রাধারানী, আজ তারও পূরবের ভাবে বিভাবিত হয়ে আজ কি করছেন গৌর হরি কণ্ঠটা জড়িয়ে ধরে আজ নৃত্য করছেন, আর এদের নৃত্য দর্শনে করে আর কে নৃত্য করছেন গো,
আমার শ্রীবাস নাচিছে, শ্রীবাস নাচিছে, নাচিছে, শ্রীবাস নাচিছে, বড় জোরে তালি দিয়ে শ্রীবাস নাচিছে, বড় জোরে তালি দিয়ে শ্রীবাস নাচিছে, হাতে করে জোর করে শ্রীবাস নাচিছে, বড় জোরে তালি দিয়ে শ্রীবাস নাচিছে। আর সবাই যখন নৃত্য করছেন তখন যিনি পঞ্চতত্ত্বের মধ্যে যিনি হচ্ছেন বৃদ্ধা, কে গো মা, আমার অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, বম 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 বলে 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 অদ্বৈত নাচিছে। তাহলে এই অদ্বৈত প্রভু কে মা? অদ্বৈত প্রভু হচ্ছেন ভোলানা। আর সবাইকে নৃত্য করতে দেখে তিনি আর স্থির হয়ে থাকতে পারলেন না, তাই সে কি করলেন, ওই যে তার আগের বম বম, আর সেই আগের কথা আজ আগেকার বদনে বম বম করে নৃত্য করছে। আজ গৌর হরি আমার পঞ্চতত্ত্বকে সাথে করে নিয়ে যখন আমার গুপ্ত নবদ্বীপের মাঝে গুপ্ত বৃন্দাবনে রাস করছে, গৌরহরি আমার অন্তরে জানতে পারলেন তার এক ভক্ত, আমার এক ভক্ত অদূরে দাঁড়িয়ে আমার নিত্য লীলা দর্শন করছে। আজ গদাধর যখন অন্তরে জানতে পারলেন আমার এক ভক্তই অন্তরে দূর থেকে আমার এই নিত্য লীলা দর্শন করছে, আজ গদাধর সেই ভক্তকে ইঙ্গিত করে ডাকছেন, এসো এসো না, আমি ডাকছি এসো। সেই ভক্ত বলছে, না প্রভু, এসো হরিদাস, আমি তোমায় ডাকছি, তুমি কেন অদূরে দাঁড়িয়ে আছো হরিদাস? হরিদাস বলছে, না প্রভু। সঙ্গে সঙ্গে গৌর হরি আমার শ্রীবাসকে বললেন, শ্রীবাস যাও যাও, আমার অদূরে এক ভক্ত দাঁড়িয়ে আছে, তুমি আমার ভক্তকে আমার কাছে নিয়ে এসো। আজ গৌর হরির কথা মতো শ্রীবাস গিয়ে হরিদাসের কাছে গিয়ে বলছে, হরিদাস চলো, হরিদাস আজ তোমায় মহাপ্রভু নিজে ডাকছে, চলো হরিদাস। বলছে, না শ্রীবাস পণ্ডিত, আমি যাব না, আমি যাব না, তুমি ফিরে যাও। শ্রীবাস আবারও বলছে, হরিদাস স্বয়ং ভগবান তোমাকে ডাকছে, তুমি যাবে না? বলছে, না শ্রীবাস, তুমি ফিরে যাও, শ্রীবাস তুমি ফিরে যাও। আর শ্রীবাস পণ্ডিত যখন ফিরে আসলেন, গৌর হরিকে বলছেন, গৌর হরি তোমার ভক্ত তো আমার কথায় আসলো না গো, ও মা ভক্ত যদি সঠিক হয়, ভক্তকে ভগবানের কাছে যেতে হয় না, ভগবান নিজে ভক্তের কাছে চলে আসে। আজি গৌর হরি আমার হরিদাসের কাছে গিয়ে বলছে, হরিদাস 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 আমি এসেছি তোমার কাছে, চলো হরিদাস, তুমি আমার সঙ্গে আমার ভক্তগণের সঙ্গে তুমিও হরিনাম সংকীর্তন করবে? বলছে, না প্রভু, না আমি যেতে পারবো না। কেন হরিদাস? প্রভু, আমি যে মুসলমানের কুলে জন্মগ্রহণ করেছি, আর মুসলমানের কুলে জন্মগ্রহণ করেছি বলে এই নবদ্বীপের বৈষ্ণবগণ আমাকে দেখে বদনটা ফিরিয়ে নেয়, মুসলমান গর্ভে জন্ম নিয়েছি বলে আমাকে বদনে কৃষ্ণ নাম করতে দেয় না। প্রভু, তোমার ভক্তরা কেউ আমার সাথে প্রসাদ পায় না। গৌর হরি বলছে, হরিদাস চলো। বলছে, না প্রভু, আমি যদি তোমার ওই ভক্তগণের সঙ্গে গিয়ে হরিনাম করি তাহলে যে তোমার ভক্তরা তোমাকে ছেড়ে চলে যাবে। গৌর হরি বলছে, না হরিদাস, আমার ভক্তরা আমাকে ছেড়ে যাবে না, তুমি চলো হরিদাস, তুমি চলো, তুমি আমার সাথে যাবে হরিদাস।
এমন ভাবে যাই না বলছেন মা, বলছে জান হরিদাস তুমি আমার যে নাম করে যে তুমি আমাকে যে সুখ দাও শান্তি দাও, সেই শান্তি আমার কোনো ভক্ত আমাকে নাম করে শোনাতে পারে না, কোনো ভক্ত আমাকে তোমার মতো সুখ দিতে পারে না হরিদাস, হরিদাস হরিদাস একবার আমাকে তোমার বদনে সেই মধুর কৃষ্ণ নাম শোনাবে হরিদাস, একবার শোনাও না রে না, যেই না এমন ভাবে গৌর হরি বলছে বাবু, সঙ্গে সঙ্গে হরিদাস গৌর হরি চরণ দুটো জড়িয়ে ধরে বলছে গৌর হরি সত্যই তুমি কৃপাময়ী কৃপার সাগর, আমার মতন ভক্তের নাকি তুমি ছুটে এসেছ, আমি তোমায় হরিনাম শোনাবো প্রভু, আমি তোমায় শোনাবো। আজ যখন স্বয়ং মহাপ্রভু গৌর সুন্দর এসে আমার হরিদাসের কাছে হরিনাম শুনতে চাইছেন গো মা, আর হরিদাস আমার গৌর হরিকে হরিনাম শ্রবণ করাচ্ছেন, তাহলে চলো শুধু হরিদাস বলবে না বদনে মা, হরিদাসের সাথে সাথে আমরা এখানে সবাই সেই হরিনাম সংকীর্তন একটু বদনে হলেও আস্বাদন করি, সবাই আমার সাথে সাথে বলবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আজ মহাপ্রভুর সঙ্গে সঙ্গে
আজ এই না হরিদাস এমন ভাবে হরিনাম করালেন, হরিনাম দর্শন করে আজ গৌর হরি হরিদাসকে বক্ষ মাঝে জড়াইয়ে ধরেছে। হরিদাস বলো, হরিদাস তুমি আমার কাছে থেকে কি বর চাও? আজ আমি তোমায় ভালোবেসে তুমি যা বর চাইবে আমি তোমাকে তাই বর দেব। হরিদাস বলছেন, প্রভু গো যদি তোমার কাছে আমার কিছু চাইতেই হয় তাহলে তো আমার নিজের বলতে কেউ নেই, নিজের বলতে শুধু তুমি আছো, তাহলে যদি চাইতেই হয় আমি তোমার জন্য চাইব। গৌর হরি বলছে, হরিদাস তুমি তোমার জন্য চাও, তোমার জন্য কি কিছু চাইবার নাই? যেই নাই এমন ভাবে হরিদাস বলেছে। হরিদাস বলছে, প্রভু সত্যই আমি যদি তোমার কাছে কিছু চাই তুমি আমায় দেবে? বলছে, বলো হরিদাস, আমার ভক্তরে তো আমার কাছে কত কিছু চাই, ধন দৌলত সম্পত্তি রূপ যশ যৌবন, তুমি আমার কাছে কি চাও বলো হরিদাস? হরিদাস বলছে, প্রভু যদি তোমায় আমায় কিছু দিতে হয় তাহলে তুমি আমায় কুকুর কুলে জন্ম দিও। এ কি বলছো হরিদাস, তুমি কুকুর কুলে জন্ম চাইছো? তুমি আমার এত কাছের ভক্ত হই আমি তোমাকে কেমন করে কুকুর কুলে জন্ম দিতে পারি? বলছে, প্রভু তুমি তো আমায় বর দিতে চেয়েছো, আজ যখন আমি তোমার কাছে বর চাইলাম তাহলে তুমি কি আমায় বর দেবে না? হরিদাস, আমার ভক্তর আমার কাছে ধন চায়, ঐশ্বর্য চায়, সুখ চায়, শান্তি চায়, আর তুমি আমার কাছে কুকুর কুলে জন্ম চাইলে কেন বলো হরিদাস? কেন প্রভু, কেন চাইলাম জানো? কারণ যে তুমি যে হচ্ছ ভক্তাধীন ভগবান, আর তুমি তো বলো প্রভু আমার থেকে আমার নাম বড়, আমার নামের থেকে আমার ভক্ত বড়, আর ভক্তের থেকে আমার বড় ভক্তের চরণ ধরি। হরি বল, হরি বল। আরো বলো, তুমি ভক্ত তোমার কাছে মাতা পিতা, ভক্ত তোমার গুরু, ভক্ত তোমার নাম দিয়েছে বাঞ্ছা কল্প তরু। তাহলে ভক্ত যদি তোমার কাছে মাতা পিতা হয়, ভক্ত যদি তোমার কাছে গুরু হয়, আজ যদি আমি কুকুর কুলে জন্ম হই তাহলে তোমার ভক্ত রাজি আমায়? আমি যখন কুকুর কুলে জন্ম হব তোমার ভক্তরা আমাকে চিৎকার করে ডাকবে আতু, আমি ছুটে এসে তোমার ভক্তের সম্মুখে এসে দাঁড়াবো। আর তোমার ভক্তরা যখন উচ্ছিষ্ট প্রসাদ সেবা করে যখন নর্দমায় ফেলে দিবে, আর সেই উচ্ছিষ্ট দ্রব্যগুলো আমি মহাপ্রসাদ মনে করে সেবা করব প্রভু। আজ হরিদাস যখন এমন ভাবে বললে, হরিদাসের কথা শুনে আজ গৌর হরির নিজেও কেঁদে ফেললে। ও মা, যার জন্য জগৎ কাঁদে আর সেই জগৎ হরি যখন হরিদাসের কথা শুনে অঝরে কাঁদছে, মাগো মনে হচ্ছে যেন তার নয়নে থেকে মুক্তা ঝরে ঝরে পড়ছে। এমন ভাবে যদি ভক্তকে ডাকতে হয়, ভক্তির বাঞ্ছা পূর্ণ করতে হয়, তাহলে আমাদের জানা দরকার ভক্ত কাহাকে বলা হয় আর ভক্ত কেমন হতে হয়। তাহলে ভক্ত কাকে বলে? ভক্ত কথায় লুকিয়ে আছে বাবা ভক্ত। এই ভক্ত কথাটি কটি অক্ষর দ্বারা গঠিত বাবা? ভকত, তিনটি অক্ষর দ্বারা ভক্ত কথাটি গঠিত। তাহলে ভক্ত কাহাকে বলা হয়? এই ভক্ত কথায় লুকিয়ে আছে কেমন ভাবি? ভকারে ভববন্ধন করি আছে দন, ককারে কামনা বাসনা দিয়ে বিসর্জন, তকারে তন্ময়ী হইয়া ভাসে কৃষ্ণ প্রেম রসে, তাহাকে ভক্ত বলে শ্রীমুখ প্রকাশ। তাহলে ভক্ত হতে হলে কামনা বাসনা ত্যাগ করতে হবে। আমাদের যে দেহবিক্ষি ছয় ছয়টি পাপ পাখি আছে, সেই পাপ পাখিগুলোকে দূরীভূত করতে হবে। তাহলে সেই পাপ পাখিগুলো কি কি? ছয় ছয়টি পাপ পাখি আমাদের এই দেহবিক্ষে বাসা বেঁধে আছে, আর এই ছয়টি পাপ পাখি
আমাদের কৃষ্ণ ভজনের বাধা হয়ে দাঁড়ায়। কি কি? কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ ও মাৎসর্য, এই ছয় ছয়টি পাপ পাখি আমাদের ভজনের বাধা সৃষ্টি করে। কাম, যখন কাম আসে তাহলে কাম প্রেমটা কেমন? কাম কাকে বলে গো? না এক লালসা, যে আমি ওকে পেতে চাই, নিজের করে পেতে চাই, এইটা হচ্ছে কাম। আর লো, ধন সম্পত্তির জন্য এখনকার কত মারামারি, খুন খারাপি হয়ে যায়, তাহলে এটা হচ্ছে লো। মোহ, এই যে আমাদের এই দেহটা যে গৌরহরি আমার ধরাধামে পাঠিয়ে দিয়েছে, রক্ত মাংস দেহটা, এই দেহটার মোহে পড়ে যখন আমরা যাই কাম ক্রোধ লোভ মদ মোহ, এইগুলো যখন এক একটা এক একজন এসে বাধা সৃষ্টি করে, কৃষ্ণ ভক্তকে কৃষ্ণ ভজন করতে দেয় না, তাহলে এই পাপ পাখিগুলো কেমন করে দূরীভূত হতে হবে? না, গুরুর চরণ আশ্রয় করতে হবে। গুরুদেব আমাদের যে কর্ণমূলে দীক্ষা নাম গ্রহণ করে, দীক্ষা দেয়, যে নামটা আমাদের কর্ণমূলে দিয়ে দেয়, সেই নাম জপ করতে করতে যখন নামের ক্রিয়া হয়, আর নামের ক্রিয়া হলে প্রাপ্তি হয়, আর প্রাপ্তি হলে দর্শন হয়, আর দর্শন হলে লাভ করা যায় গৌরহরি। তাহলে গুরুদেবের সেই মহামন্ত্র নাম করতে করতে যখন নামের ক্রিয়া হয়, তখন দেখবেন এই দেহের মধ্যে যে আগাছাগুলো পাপ পাখিগুলো রয়েছে আপনা আপনি দূরীভূত হয়ে যায়। আর যখন দূরীভূত হয়ে যায় তখন ওই সুন্দর মনে যখন আমার গৌরহরি প্রবেশ করে, সেই ভক্ত পাগলিনীর মতো হয়ে যায়। ও মা, একবার যদি গৌরহরিকে পাওয়া যায়, কোনো ভক্ত কি গৌরহরিকে ছাড়তে চাইবে গো? চাইবে? চাইবে না। ভগবান তো অধরা, আর কোনো ভক্ত যদি ভগবানকে পেয়ে যায় তাহলে সেই ভক্ত কি ভগবানকে ছাড়বে? ছাড়বে না। তাই আজ গৌরহরি কলিহত জীবকে ডেকে ডেকে বলছে, ওরে কলিহত জীব, তোমরা মদনে কৃষ্ণ নাম করো। কৃষ্ণ নাম করলে তোমাদের মনের দুঃখ মনের কষ্ট সব দূরীভূত হয়ে যায়। তাহলে আজ গৌরহরির ভাব দর্শন করে আজ লীলার দশটা বৈষ্ণব পদকবি লীলার এক পাশে নয়ন জলে ভোগ ভাসিয়ে কেঁদে কেঁদে বলছে,